আসসালামু আলাইকুম, 90 ডিগ্রি স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কবি জিজ্ঞাসার 39তম পর্বে আমরা আবু ইসহাক সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। ভিডিওর প্রথম অংশে আমরা আবু ইসহাকের সাহিত্যকর্ম মনে রাখার স্পেশাল টেকনিক নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে আমরা আবু ইসহাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই দেখব আবু ইসহাকের সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক। ছন্দ: আবু ইসহাক ওরফে হারেম সাহেব পদ্মার পলিদ্বীপ ছেড়ে সূর্য দীঘল বাড়িতে গিয়ে দেখেন অবাক কাণ্ড, যোগ যেন মহাপতঙ্গের মতো জাল বুনছে। এখানে হারেম, পদ্মার পলিদ্বীপ, সূর্য দীঘল বাড়ি, যোগ, মহাপতঙ্গ ও জাল, এগুলি হচ্ছে আবু ইসহাকের সাহিত্যকর্ম। এখন আমরা দেখব আবু ইসহাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন, আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়? উত্তর, শরীয়তপুর। 2 নম্বর প্রশ্ন, সূর্য দীঘল বাড়ি উপন্যাসটির লেখক কে? উত্তর, আবু ইসহাক, এবং উপন্যাসটির প্রকাশকাল 1955 সাল। 3 নম্বর প্রশ্ন, সূর্য দীঘল বাড়ি কোন প্রকারের গ্রন্থ? উত্তর, সামাজিক উপন্যাস। 4 নম্বর প্রশ্ন, যোগ গল্পের রচয়িতা কে? উত্তর, আবু ইসহাক। 5 নম্বর প্রশ্ন, আবু ইসহাক রচিত গল্পগ্রন্থ কি কি? উত্তর, মহাপতঙ্গ ও হারেম। 6 নম্বর প্রশ্ন, আবু ইসহাক সম্পাদিত গ্রন্থ কোনটি? উত্তর, সমকালীন বাংলা ভাষার অভিধান, যেটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয়। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল এবং কবি জিজ্ঞাসার ধারাবাহিক টিউটোরিয়ালগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।